কেমন আছেন? সবাই আশা করি অনেক বেশি বেশি ভালো আছেন এবং আমিও অনেক বেশি ভালো আছি। এবং আজকে তো অবশ্যই ভালো থাকা দরকার এবং খুবই প্রয়োজন, কারণ আজকে আমরা সবাই জানি আজকে হচ্ছে ঈদ। তো ফুল একটি মাস রোজার পরে আমাদের চলে আসলো ঈদ। ঈদ এটা তো সবাই এনজয় করবে, সবার জন্য এটা খুশির ব্যাপার, এটা সবাই আসলে ভালো থাকবে। আর যা যারা ভালো নেই তাদের জন্য, খুশি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য আমি চলে আসলাম একটি আজকে নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছেন ঈদের দিনের ভিডিও, আমি অনেক তাড়াতাড়ি কথা বলবো আজকে ভিডিওটা যেভাবে পারা যায় শর্ট করার জন্য চেষ্টা করছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি কি একটি না একটিরও একাধিক প্রায় 7-8টির মতন মড এবং মডগুলা স্পিড ব্রেকিং সিস্টেম ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র, মানে মোটামুটি বলা যাবে না, মানে ফুল এ টু জেড অনেক সুন্দর। ব্রেকিংটা এত সুন্দর, আবার কেউ আসে না যে কার মডগুলো বাইক মডগুলো সামনে চলে যায় ব্রেক দিলে, হার্ড ব্রেক দিলে সারাটা কেঁপে আঁকা বাঁকা হয়ে যায়, এরকমও না। তুলে কারগুলো একটু ভারী আমার, এই জন্য একটু ব্রেকে ভালো ব্রেকিং সিস্টেম, এক্সেট্রা সিস্টেম, স্পিড সিস্টেম সবই ভালো। আমি তো আর কি বললাম যে আপনি ঈদে ঈদ ঈদে তাই আসলে আমি এক্সাইটমেন্টের জন্য কথা বলতে পারছি ঈদে, তাই আমার কথাটা একটু তাড়াতাড়ি বলবো, তাও আমি ভিডিওটা শর্টের করার চেষ্টা করেছি। তাও আমি আপনাদের জন্য খুব ভালোভাবে চেষ্টা করতে পারবো দাদা, যারা আজকের এই ঈদে খুশি নেই তাদেরকে খুশি করার জন্য। তো শুরু করি, আপনারা এতক্ষণ আমার মেইন ভিডিও শুরু করার আগে যে এতক্ষণ রিভিউগুলো দেখলেন এক একটা, ওই রিভিউগুলো কার মড বা বাইক মড, বাইক মড তো একটা, আর কার মড বা জিপ মড গুলা যদি নিতে চান তাহলে আপনারা গুগল ড্রাইভে আসবেন। গুগল ড্রাইভে এসে আমি গুগল ড্রাইভে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এসে ধরুন আমার ডাউনলোড, ওকে কমপ্লিট। এখানে যদি ডাউনলোড ওয়ান আইটেম উইল বি ডাউনলোডেড, এটা নোটিফিকেশান চলে আসলো। এখন এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিলাম, ডাউনলোড করা আছে। এখন আপনারা যেটা করবেন, আপনারা যেইখানে আপনাদের ডাউনলোড হবে, এই যে তুমি এটা তো বের, তো যেখানে আপনাদের ডাউনলোড হবে নিচে ডাউনলোড, হ্যাঁ যেখানে আপনাদের ডাউনলোড হবে, যেখানে ডাউনলোড হবে এই যে ধরুন এই যেখানে আমার কিছু মোড এখানে, ঠিক আছে আপনাদের ডাউনলোডটা এই ডাউনলোডেই পাবেন। এই ডাউনলোডটা মনে করেন এখান থেকে এসে আপনারা রারে বা জিপে এখানে এক্সট্রাক্ট করতে পারেন। আমি রারটা ইউজ করলাম, ডাউনলোড কর এজ এসডিসি আরেনা ডিপোজিটটা, এটাকে আপনারা এক্সট্রাক্ট হেয়ার করে, ঠিক আছে এক্সট্রাক্টটা এই যে আপনাদের হওয়ার পর এখানে শো করতে থাকবে, যদি আপনার হারিয়ে ফেলেন তাহলে ওপেন করবেন, ওপেন করলেই কপি করে পরে পেস্ট। এখন এই যে কপি টু কিবোর্ড বা কাট, এখন হচ্ছে ডিভাইস স্টোরেজ, এখন হচ্ছে বাসিডে আসবেন, বাসিডে এরপরে এসে মড। তো আমার এখানে আগের থেকেই করা ছিল, কারণ কী না কী সমস্যা হয় না হয়, ভিডিও বানার সময় এমনিই একা থেকে সময় নেই, আমি অনেক কষ্ট করে প্ল্যান করবো না করে চলে আসলাম, তাই বুঝতেই তো পারলেন। তাই আমি আবার রিপ্লেস দিব না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, আপনাদের রিপ্লেস তো চাবে না, আপনারা পেস্ট হয়ে যাবে সুন্দরভাবে। সরি, কারণ আমি হাঁটতে হাঁটতে আপনাদের কথা বলতে বলতে আমার মোবাইলে স্ক্রিনটা টাচ করে আমি বন্ধ করে দিই, আমি যে বন্ধ করে দিলাম আমার তো রেকর্ডারটা বন্ধ হয়ে গেল, এখন আবার রেকর্ড করে আমি আপনাদের সাথে কথা বলছি। দেখা যদি গেমে ঢুকে
করে আসবেন। আমি আবার আমার কাজ লেগেটা বন্ধ হয়ে গেল আমার থেকে। আমি আর ওভার রাইড করলাম যাবে না, ফ্রি এর অপশন আসবে দিয়ে কিনবে একটা ফ্রি দিয়ে দিবেন। যাই না আপনারা আমার কথা থেকে একটু টু কি বুঝতে পারলেন, নিলে ভালো হবে। আপনাদের কোনো মতগুলো হচ্ছে এক একটা থেকেই ডাউনলোড করে নিতে হবে। না হ্যাঁ ডাউনলোড করে নিতে হবে, কারণ আমি খালি গুগল ড্রাইভে ফাইল ম্যানেজার থেকে মডগুলো আপলোড করে দিয়েছি। মডগুলা স্ক্রিনগুলো নেই, যদি চান তাহলে আপনি জিসি অ্যারেনার লিঙ্কটা দিয়ে দিব কমেন্টে বা ডিসক্রিপশনে। রাতেই স্ক্রিনগুলোর সাথে চাইলে বলছিলাম একটা ভিডিওতে ওবিপি বানাচ্ছি, বাট ওবিপি বানাটা আমার মেবি পসিবল হবে না পক্ষে, কারণ আমার কম্পিউটারের যেহেতু অতটা আমার পিসি ভালো কিছু না, হবে না খুব তাড়াতাড়ি খুব ঝামেলা হবে। তুমি আমার এই ভিডিওটা